চার্লস বুকোস্কি বলেছেন, দ্য প্রবলেম উইথ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট দ্য ইন্টেলিজেন্ট পিপল আর ফুল অফ ডাউটস ওয়াইল দ্য স্টুপিড ওয়ান্স আর ফুল অফ কনফিডেন্স। ইদানিং অনলাইনে যে কোনো ট্রেন্ডিং বিষয়ে নিজেদের মতামত প্রকাশে সবাই সদাতৎপর, বিষয়টি সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা থাকা বা না থাকায় যেন কিছুই যায় আসে না। যে কোনো বিষয়ে আলোচনা শুরু হলেই আমরা সবাই যেন সব জানতা সমরেশ বনে যাই, যথেষ্ট রিসার্চ করে মন্তব্য করার প্রয়োজন বোধ করি না। হাতে একটা ফোন বা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন থাকাটাই একাজের একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মন্তব্যগুলোই কিন্তু জ্ঞান বা অভিজ্ঞতার উপর নির্ভর করে করা হয় না, ফলে আমরা তেমন একটা গঠনমূলক সমালোচনা পাই না বা সমস্যার সমাধানও পাই না। কেন এমনটা হয়? কেনই বা অনলাইনে নিজেকে জ্ঞানী প্রমাণে আমরা এতটা ব্যতিব্যস্ত, আর কেনই বা সব বিষয়ে মতামত দিতে আমাদের এত আগ্রহ? চলুন জানার চেষ্টা করি। 1995 সালে একদিন রাতে আমেরিকার দুটি ব্যাংকে ডাকাতি হয়। পরের দিন সকালে সিসিটিভি ফুটেজে দেখা গেল ডাকাতটি সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। ডাকাতটির নাম ছিল ম্যাক আর্থার হুইলার। পুলিশি জিজ্ঞাসাবাদে হুইলার বারবার বলতে থাকে, আমি তো সারা শরীরে লেবুর রস মেখেছিলাম, আমার তো অদৃশ্য থাকার কথা। সিসিটিভি ফুটেজ দেখানোর পরও তিনি একই কথা বলছিলেন, কারণ হুইলার কিছুদিন আগেই জেনেছিলেন কোনো কাগজে লেবুর রস মাখলে সেখানে থাকা লেখা অদৃশ্য হয়ে যায় এবং আগুনে ধরলে তা আবারও উঠে আসে। এতটুকু জেনেই হুইলার তার সারা মুখে লেবুর রস মেখে ছবি তুলে পরীক্ষা করেন যে আসলেই অদৃশ্য হওয়া যায় কিনা। দুর্ভাগ্যবশত যান্ত্রিক ত্রুটির কারণে তার ক্যামেরাটি সেদিন কাজ করেনি, ফলে তার বিশ্বাস আরও পাকাপোক্ত হয়ে যায় যে এভাবে তো আসলেই অদৃশ্য থাকা যায়। তার বিশ্বাসের ভিত কিন্তু কেউই টলাতে পারেনি। এই ঘটনা শুনে গবেষকরা লেগে যান কর্নেল ইউনিভার্সিটির ডেভিড ডানিং এবং জাস্টিন ক্রুগার। কিছু মানুষের উপর গবেষণা চালিয়ে তারা বুঝতে পারলেন যে সকল মানুষ অল্প জানে তাদের সেই অল্প জ্ঞানের উপর অগাধ আস্থা। একটি গ্রাফে বসিয়ে দেখলেন যাদের কোনো বিষয়ে জ্ঞান নেই তাদের আত্মবিশ্বাসও শূন্য, যাদের অল্প জ্ঞান রয়েছে তারা বাস করে মাউন্ট স্টুপিডে, অর্থাৎ তাদের নিজেদের জ্ঞানের প্রতি রয়েছে তাদের দৃঢ় বিশ্বাস। এ ধরনের লোকেরা এতটাই আত্মবিশ্বাসের সাথে তথ্যগুলো উপস্থাপন করে যে সবাই এদেরকে অন্ধভাবে বিশ্বাস করে নেয়। এটাকেই বলা হচ্ছে ডানিং ক্রুগার ইফেক্ট। এক কথায় অল্পবিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটার বাস্তব উদাহরণ হচ্ছে ডানিং ক্রুগার ইফেক্ট। কে খুব পরিচিত লাগছে তো বিষয়টা? পরীক্ষার খাতায় কম নাম্বার পেয়ে সারা বছর পড়ালেখা না করাকে বেমালুম ভুলে গিয়ে শিক্ষকের গোষ্ঠীর পিণ্ডি চটকানো ছাত্রটির কথা কি মনে পড়ছে? বা এমন লেখকের কথা মাথায় আসছে যে নিজের লেখার উন্নতির চেয়ে সম্পাদকের উপর রাগ ছাড়তেই বেশি উৎসাহী? অথবা আপনার আড্ডায় ওই বন্ধুটির কথা নিশ্চয়ই মাথায় আসছে যে কিনা হঠাৎ করেই আলোচনায় উদয় হয়েই এই পৃথিবীর সব বিষয়ে নিজেকে পাণ্ডিত্য জাহির করতে ব্যস্ত থাকে? তবে এই ইফেক্টের প্রকৃষ্ট উদাহরণ মনে হয় ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার চেয়ে ভালো আর কেউ জানে না। রাজনীতি, ব্যবসা, দেওয়াল তৈল থেকে শুরু করে অস্কার মনোনয়ন, সব বিষয়ে নো ওয়ান নোজ বেটার দ্যান হিম। সোজা কথায় বলতে গেলে, কোনো ব্যক্তি যখন কম জানা সত্ত্বেও নিজেকে নির্দিষ্ট বিষয়ের উপর যথেষ্ট বা অন্যের চেয়ে বেশি জ্ঞানী বলে বিবেচনা করেন এবং তদ্রূপ আচরণ করেন, তখন তিনি ডানিং ক্রুগার ইফেক্টে ভোগেন। ডানিং ক্রুগার ইফেক্টের 5টি ধাপ রয়েছে। এই ধাপগুলো সম্পর্কে জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আগ্রহ থাকলে অন্য একটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।